কথায় আরেকটা মাচ অ্যাওয়ার্ডেড মুভির ট্রেলার আমাদের সামনে চলে এসেছে, যা হলো আলু অর্জুনের পুষ্পারাজ। তো পুষ্পারাজের হিন্দি ট্রেলারটা তো আমরা এইমাত্র কিছুক্ষণ আগেই পেয়েছি, কিন্তু এর তেলেগু এবং তামিল ট্রেলার গুলো সকাল সকালই রিলিজ হয়ে গিয়েছিল এবং হিন্দি ট্রেলার না পাওয়ায় আমি অপেক্ষা করছিলাম যে কখন এর রিভিউ ভিডিও বানাবো। তো এখন যখন হিন্দি ট্রেলার চলে এসেছে, যেহেতু আমরা বাঙালিরা বেশিরভাগ হিন্দিতেই মুভিগুলো দেখতে পছন্দ করি, তাই প্যান ইন্ডিয়ান মুভি হওয়ায় আমরা হিন্দি ট্রেলারটা রিভিউই করব। আলু অর্জুন একজন চুলেভেলের সুপারস্টার, তার মুভিগুলো আমাদেরকে নতুন একটা এক্সপিরিয়েন্স দেয়। তার মুভিতে থাকা থ্রিল এবং অ্যাকশন, তার পাশাপাশি তার ডান্স মুভসগুলো আমাদেরকে সবসময় প্রভাবিত করে এবং আমি তো ছোটবেলায় আলু অর্জুনের ডান্স স্টেপ কপি করতাম, না কপি করার চেষ্টা করতাম, ডাব্বা ডাব্বা ডাব্বাই থাকতাম। কিন্তু তারপরও মানে আমি বলতে চাচ্ছি যে তার ছোটবেলা থেকে কোনো একটা হিরোকে যেভাবে মানে তার কোনো একটা বিষয় কপি করার চেষ্টা করে, এবং আমি তার ডান্স স্টেপগুলোর ফ্যান ছিলাম ছোটবেলায়। আশা করি আপনারা অনেকেই তার ডান্স স্টেপগুলোর ফ্যান। আলু অর্জুন মুভিতে থাকা থ্রিল এই ট্রেলারে আমরা বুঝতে পারি, এবং ট্রেলারের যেই তার স্বাভাবিক দৈর্ঘ্য 2 মিনিট বা প্লাস কিছু, ট্রেলারটা আমাদেরকে মুভি সম্পর্কে তেমন কিছু বলে না, কিন্তু ট্রেলারটা আমাদেরকে ভালোভাবে এন্টারটেইন করে। এবং একটা ভালো ট্রেলারের যে গুণগুলো থাকা উচিত যা মানুষকে সিনেমা হলে টেনে নিয়ে যাবে, সেই গুণগুলো পুষ্পা মুভির ট্রেলারে রয়েছে, এবং আমাদেরকে কিছু না বুঝতে দিয়ে এই ট্রেলারটি আমাদেরকে হলের দিকে টানার চেষ্টা করবে এবং সফলতা অর্জন করবে। যদিও স্পাইডারম্যান নো ওয়ে হোম মুভিটা ক্ল্যাশ করতে যাচ্ছে আলু অর্জুনের পুষ্পারাজের সাথে এবং এর সাথে সাথে লাল সিং চাড্ডাও, তো দেখা যাক ইন্ডিয়াতে কত পার্সেন্ট অকুপেন্সি পায় এবং কীভাবে মুভিগুলো নিজেদের সফলতা খুঁজতে সক্ষম হয়। আমি চেষ্টা করব সবার আগে মুভি রিভিউ এবং মুভি সম্পর্কে কিছু স্পয়লার তোমাদের দেওয়ার জন্য।